এই বন্ধুরা, আমি প্রিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ। আজকে আমি আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো শিবরাত্রি উপলক্ষে আজকে বাড়িতে অনেক কিছু হচ্ছে, তো আমি চেষ্টা করব যদি ব্যস্ত না থাকি সব কিছু দেখানোর, আর যদি একটু ব্যস্ত থাকি তাহলে হয়তো সবটা দেখাতে পারবো না। তো আমার হাজবেন্ড, শাশুড়ি, ননদ সবাই আজকে উপোস করেছে, শিবের মাথায় জল ঢালবে, আমি করতে পারিনি কিছু কারণের জন্য। আর বিকালে অনেক কিছু সুন্দর সুন্দর রেসিপি হবে, তো আমি চেষ্টা করবো আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করার। আর বন্ধুরা, আমি এই চ্যানেলে ব্লগ ভিডিও ছাড়ি, আর ব্লগের সঙ্গে সঙ্গে আপনারা হল দেখতে পারেন, অনেক কিছু আমি রিভিউ দিই। তো যদি আমার ব্লগ আর আমার বাকি ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন আমি সারাদিন কী কী করছি সেগুলোই এবার দেখাবো। তো এখানে আমার শাশুড়ি মা এখন নারকল কুড়াচ্ছে, কারণ সাবু মাখা হবে। আর এখানে আমাদের পুচকু সোনা বসে বসে মানে খেলা করছে। আসলে আমার শাশুড়ি মায়ের একটা রান্নার চ্যানেল আছে, সেই জন্যই এখানে শ্যুট হচ্ছে। কিন্তু আমাদের পুচকু আজকে কিছু করতেই দিচ্ছে না, শুধু বিরক্ত করে যাচ্ছে সারাদিন। ওর বদমাইশি দেখতে দেখতেই আমাদের দিনটা চলে যায়, এত ভালো লাগে। তো এখানে আমার শাশুড়ি মা সাবু মাখা রেডি করছে, খাওয়ার জন্য খুব এক্সাইটেড আমি। আর আমাদের পুচকুকে দেখো কীরকম করছে, মানে সেই কলার খোসাগুলোকে নিয়ে একবার তুলছে বাটিতে, একবার নামাচ্ছে বাটি থেকে। আজকে সোনা আমাদের শুটই করতে দিচ্ছে না, কন্টিনিউ বিরক্ত করে যাচ্ছে। সোনা সোনা, আজকে কি ভিডিও হবে না বাবা? হ্যাঁ, বকে দিল, বাবাকে দিয়ে ভয় পাইয়ে দিচ্ছে। সারাদিন এরকম বদমাইশি করে ইয়ে বাবা, যা এখানে এসে মুছে দিব। কি ব্যস্ত কি ব্যস্ত, এবার কি হবে? এবার হবে বেলের পানা। এই যে বেলের পানা করতে চলে এসছে, এই বেল তো কথাই শোনে না। আজকে ও এখানে শুট করতেই দিচ্ছে না, কন্টিনিউ বদমাইশি করে যাচ্ছে এখানে।
শুরু বদমাইশি করে সারাটা দিন, একটু শান্ত থাকে না। এই যে আমার এসে একটা নাতনি বেলের পানা করেছি, এবার ও বেলের পানা খাওয়ার জন্য, আরে বাবা প্রচন্ড কাজ বাড়িয়ে দিচ্ছে আমার, এক সেকেন্ডে স্থির নেই, আর এখন হাঁটা শিখেছে, এপাশ দিয়ে ওপাশ ওপাশ দিয়ে এপাশ এই করছে, আমার হাতে হাতে কাজ করে দিচ্ছে, একটা আগে একটা নিয়ে নিচ্ছে হাতে, বেলের পানার উপরে চাইছে, এক্ষুনি দিলেই খেয়ে নেবো এরকম মনে হচ্ছে, সো টেস্টি। এখানে আমাকে টেস্ট করার জন্য বাটি করেই দিয়ে দিয়েছে, এত টেস্টি খেতে হয়েছে, মানে কি বলবো। এই রেসিপিটা অবশ্যই তোমরা আমার শাশুড়ির চ্যানেলে দেখে নেবে, ঠিক আছে, আমি মেনশন করে দেবো আর আমি লিঙ্কটা শেয়ার করে দেবো। খুব 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 টেস্টি হয়েছে, মানে এত টেস্টি রান্না করে, যেমন তো আমি এখন খাচ্ছি এটাই ধরে। দারুণ হয়েছে, দারুণ। সাবু মাখা আর বেলের পানাটা হয়ে গেছে, সাবু মাখাটা এখানে বাড়ছে আর এই বেলের পানাটা এক্ষুনি গ্লাসে সার্ভ হয়ে যাবে। এই যে সার্ভ হচ্ছে, ওয়াও টেস্টি। এই এসে গেছে আমার প্রতিদেব, হাতে করে কিছু বাজার নিয়ে এসছে, এইবার টেস্টি টেস্টি খাবার খাবে। এই যে বাজার করে এনেছে, এইবার এগুলোকে আমি ভালো করে ওয়াশ করবো, এটারও একটা রেসিপি হচ্ছে, দারুণ রেসিপি। রেসিপিটা হয়ে গেলে আপনাদেরকে দেখাবো আমি, আমি ফটাফট ধুয়ে নিয়ে দিলাম। তো এটাই হচ্ছে কুল মাখা। তো এখানে ফাইনালি রেসিপির ভিডিওগুলো হয়ে গেছে, বাকি বিহাইন্ড সিন যেগুলো হয় সেগুলো একটু দেখুন। এইবার সবাই হাত পেতে আসবে খেতে, এত টেস্টি হয় এইগুলো খেতে। একটু পরে আমিও নিচ্ছি। তো আমাদের পুচকু এতটা বেশি ছটপট করছে, যার জন্য আমি ওকে নিয়ে জানলায় চলে এসেছি, বাইরে থেকে ফ্লাইওভার দেখা যায়, তো গাড়ি দেখলে একটু কিছু খুব শান্ত থাকে আমার নির্দিষ্টটা, তো ওকে গাড়ি দেখা যাবে নিয়ে এসেছি। হয়ে গেছে এই রেসিপিগুলো তৈরি করা, এবার আমাদের জন্য বেড়ে দিচ্ছে মা, এত টেস্টি লাগছে দেখতে আর লোভ সামলাতে পারছি না। এইটা হচ্ছে কুল কিরিয়ার সাথে মা ও কুল টমেটো তেঁতুল ধনে পাতা লঙ্কা, এটা দিয়ে এটা মাখা হয়েছে, এটা হচ্ছে সাবু মাখা আর এটা হচ্ছে বেলের পানা। তো এই নিয়ে আমি বসে পড়েছি খাওয়ার জন্য, এত টেস্টি হয়েছে, আমি টেস্ট করে অলরেডি দেখে নিয়েছি খুব ভালো হয়েছে, এবার একটু মানে মন ভরে এবার খাবো। মানে সন্ধে হয়ে গেছে, তো আমার শাশুড়ি মা দিদি নাম্বার ওয়ান দেখতে খুব ভালোবাসে, ওই ঘরে দিদি নাম্বার ওয়ান হচ্ছে, তো আমার শাশুড়ি রীতিমতো আবার বসে গেছে টিভির সামনে, আমি গিয়ে দেখাচ্ছি মানে কিভাবে উনি মন দিয়ে দেখেন, আমি ওটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো শিবরাত্রির আজকের এই দিনটা আমরা খুব এনজয় করেছি, খুব মজা করেছি, আই হোপ আমাদের সঙ্গে আপনারাও খুব এনজয় করেছেন। তো তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, খুব ভালো থাকবেন, খুশি থাকবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি এরকম আরও মজাদার ভিডিও দেখতে চান। তাহলে আজকের মতো এখানেই, বাই।